হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম কাকরোলের একটি অসাধারণ রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় অনেক টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কাকরোলের একটি সহজ রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন ডালের বড়িটা দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ডালের বড়িগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি দিয়ে দেব কাকরোল আর আলু। দেখুন আমি এখানে চারটে বড় সাইজের কাকরোল আর দুটো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এবার দেব স্বাদ অনুসারে লবণ আর দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু আলু এবং কাকরোলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। দেখুন কাকরোল আর আলুটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত পাত্রের মধ্যেই আমি ভেজে নেওয়া আলু আর কাকরোলটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দেব হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার দিয়ে দেব লবণ। লবণ দিয়ে যদি ভাজেন তাহলে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এইভাবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাকরোল আর আলু। দেখুন সমস্ত ভেজে নেওয়া কাকরোল আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কাকরোল আর আলুটাকে। এইভাবে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। দেখুন সমস্ত ডালের বড়িটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। পানিটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 6-7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর ফিরত এলাম। দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত আলু এবং কাকরোল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম কাকরোলের এক অসাধারণ রেসিপি।
এই কাঁকরোলের সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক, কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।